মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সুদেশা দি, আপনি বালিগঞ্জ শিক্ষা সদনের ভাইস প্রিন্সিপাল, কত বছর হয়ে গেল স্কুলে? এই স্কুলে 17 ইয়ার্স। ওকে, তার আগে হরিয়ানা বিদ্যা মন্দির সল্ট লেকে আমি ওখানকার ফাউন্ডার টিচার ছিলাম। আচ্ছা, তারপরে ওখানে 15 বছর করার পর আমার সাবজেক্ট বায়োলজি, এখানে আমি জয়েন করি 2008 সালে। এখানেও আমি 9, 10, 11, 12 বায়োলজি পড়াই, প্লাস তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যা থাকে। এতগুলো বছর হয়ে গেল এই প্রফেশনে, একদম। আর অনেক সুখ স্মৃতি, আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় সেই মানে এয়ার হোস্টেস থেকে শুরু করে ডেপুটি মানে ম্যাজিস্ট্রেট, জাজ, অ্যাডভোকেটস, মডেলস, ফিল্ম স্টারস সবই আছে, আবার একাডেমিক্সেও আছে। তো মিক্সড ব্যাগ, যখন কেউ কলকাতায় এলো, হয়তো বাইরে থাকে, বিদেশে থাকে, কলকাতার বাইরে যারা পড়ে তারা আসে। আমার আগে স্কুলের যেটা কোয়েট ছিল, এটা তো আমাদের গার্লস স্কুল, ওখানকার স্টুডেন্টরা আসে, এসে যখন জড়িয়ে ধরে, ওই যে একটা অনুভূতি, আমার মনে হয় ওই স্নেহ আর ওই কানেকশনটার কাছে আর বোধহয় কিছু লাগে না। মানে ওটা একটা প্রাইসলেস একটা অ্যাচিভমেন্ট বলতে পারি, কিংবা একটা পাওনা, ঈশ্বরেরই দান, এটাই মনে করি আমি। আমরা খুব একটা হ্যাপি ফ্যামিলি, আমরা বিএসএস স্কুলে, আমার এবং প্রিন্সিপাল ম্যাম দুজনেই, মানে ওনারও অসম্ভব এনথুজিয়াজম, আর বাচ্চারা যেমন ভয়ও পায় তেমনি ওদের আমি অত্যন্ত স্নেহ করি, সেটাও ওরা বুঝতে পারে। আর মেয়েদের স্কুল তো অনেক প্রবলেমস ওরা শেয়ার করে, যেটা হয়তো বাবা মার সাথেও শেয়ার করতে পারে না, এবং আমার নিজেরও কন্যা আছে, সেই জন্যে বোঝেন ভালো ব্যাপার, কানেক্ট করতে পারি ভালো। আর স্কুলেই তো সময় মানে সারাদিনের অর্ধেকের বেশি সময় স্কুলে কাটাই, জীবনের অর্ধেকটা স্কুলেই কেটে গেছে, একদম। তো সম্পর্কটা খুব সুন্দর, মিষ্টি মধুর সম্পর্ক। আবার যখন বকা খায়, জানে অন্যায় না করলে ম্যাম বকবেন না, তো তখন বকাও খায়। অনেক সময় পেরেন্টস এলেও পেরেন্টসদেরও আমি বকে দিই যখন দরকার হয়। এই যে আপনার সাবজেক্ট বায়োলজি, আমি 9, 10, 11, 12 বায়োলজি পড়াচ্ছি, বায়োলজি পড়াই। কিভাবে একটা বাচ্চাকে আপনারা প্রিপেয়ার করেন? তো কম্পিটিটিভ টাইম এখন হয়ে গেছে সময়ে। সবার আগে আমার যেটা ফার্স্ট অ্যাডভাইস, সেটা হচ্ছে বইটা ভীষণ থরোলি পড়তে হবে। টেকনোলজির সঙ্গে আমাদের হাতে হাত মিলিয়ে চলতে হবে, কিন্তু তার জন্য আমরা বই পড়া ভুলে যাচ্ছি। কম্পিটিটিভ এক্সাম হচ্ছে এমসিকিউ বেসড ম্যাক্সিমাম, আর সেটা ওই ভেতর থেকে কোয়েশ্চেন সেট হয় প্রচুর। তো আমাদের স্কুলে আমরা লাইন বাই লাইন ওদের বুঝিয়ে দিয়ে, লিখিয়ে, পরীক্ষা নিয়ে যতভাবে গাইড করা যায়, মানে অলওয়েজ টিচার্স আমরা আছি ওদের হেল্প করার জন্য। সেটা কি শুধু স্কুলের বই ফলো করার জন্য আপনারা সাজেস্ট করেন? যে বইটা স্কুল থেকে দিচ্ছে হয়তো সেটা বেস্ট বই ফর দ্য বোর্ড। এছাড়া তো রেফারেন্স বুক ডেফিনেটলি, আমি তো শুধু বলবো না স্কুলের বইতে হবে, কিন্তু হ্যাঁ, আগে তো বেসিকটা আমায় তৈরি করতে হবে, তারপরে তো আমি অ্যাডিশনাল পড়বো। কারেক্ট। আজকাল একটা প্রোপেন্সিটি আছে প্যারেন্টসদের ভেতর, যে কোনো ইনস্টিটিউট ভর্তি করে দিলাম, কি অমুক ভর্তি করলাম, আমাদের কোনো আপত্তি নেই তাতে। ওখানে কিন্তু ওরা ধরেই নেন যে একটা সার্টেন লেভেল অব্দি আমরা এসে বাচ্চাটা এখানে আসছে। ওরা অনেক এক্সট্রা পড়ায়, যেটা একটা খুব ট্যালেন্টেড 10% বাচ্চা ছাড়া বোর্ড এবং কম্পিটিটিভ এক্সামস একসঙ্গে ব্যালেন্স করে চলাটা এবং তৈরি হওয়াটা, ইটস ভেরি ডিফিকাল্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।